আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরবি ভাষা শিক্ষার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ ও বাংলা অর্থ দেওয়া হয়েছে। যারা যারা আরবি ভাষা শিখতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। প্রিয় ভিউয়ার্স, আজকের প্রথম আরবি শব্দ হচ্ছে ফিদ দুনিয়া। এটার বাংলা অর্থ হচ্ছে দুনিয়ার মধ্যে। ফিদ দুনিয়া এটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে দুনিয়ার মধ্যে। তারপরে হচ্ছে আসসামা বা সামা, এটার বাংলা অর্থ হচ্ছে আসমান। আসসামা বা সামা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে আসমান। তারপরে শব্দ হচ্ছে আর্থ, এটার বাংলা অর্থ হচ্ছে জমিন। আর্থ এটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে জমিন। তারপরের আরবি শব্দ হচ্ছে ফিসামা, এটার বাংলা অর্থ হচ্ছে আসমানের মধ্যে। ফিসামা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে আসমানের মধ্যে। তারপরে শব্দ হচ্ছে ফিল আর্থ, এটার বাংলা অর্থ হচ্ছে জমিনের মধ্যে। ফিল আর্থ এটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে জমিনের মধ্যে। তারপরে শব্দ হচ্ছে ফিন্নাস, এটার বাংলা অর্থ হচ্ছে মানুষের মধ্যে। ফিন্নাস এটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে মানুষের মধ্যে। তারপরের আরবি শব্দ হচ্ছে হেলাল, এটার বাংলা অর্থ হচ্ছে চাঁদ। হেলাল এটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে চাঁদ। তারপরে শব্দ হচ্ছে নাজম, এটার বাংলা অর্থ হচ্ছে তারা। নাজম বা নাজমা এটার বাংলা অর্থ হচ্ছে তারা। তারপরে শব্দ হচ্ছে শামস, এটার বাংলা অর্থ হচ্ছে সূর্য বা রোদ। শামস এটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে সূর্য বা রোদ। তারপরের আরবি শব্দ হচ্ছে নাস, এটার বাংলা অর্থ হচ্ছে মানুষ। নাস এটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে মানুষ। তারপরে শব্দ হচ্ছে ইনসান, এটার বাংলা অর্থ হচ্ছে মানুষ। ইনসান আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে মানুষ। তারপরে শব্দ হচ্ছে রিজ্জাল, এটার বাংলা অর্থ হচ্ছে পুরুষ। রিজ্জাল এটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে পুরুষ। তারপরে আরবি শব্দ হচ্ছে নিসা, এটার বাংলা অর্থ হচ্ছে নারী বা স্ত্রী। নিসা এটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে নারী বা স্ত্রী। তারপরে শব্দ হচ্ছে হুরমা, এটার বাংলা অর্থ হচ্ছে মহিলা। হুরমা এটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে মহিলা। তারপরে শব্দ হচ্ছে বিন্ত, এটার বাংলা অর্থ হচ্ছে মেয়ে। বিন্ত বা বেনাত শব্দের বাংলা অর্থ হচ্ছে মেয়ে। তারপরে আরবি শব্দ হচ্ছে বুজুরা, এটার বাংলা অর্থ হচ্ছে ছোট বাচ্চা বা পিচ্চি বাচ্চা। বুজুরা এটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে ছোট বাচ্চা বা ছোট ছোট পোলাপান। তারপরে শব্দ হচ্ছে ওয়ালাত, এটার বাংলা অর্থ হচ্ছে ছেলে। ওয়ালাত এটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে ছেলে। তারপরে শব্দ হচ্ছে সেবা, এটার বাংলা অর্থ হচ্ছে বৃদ্ধ। সেবা এটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে বৃদ্ধ। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটির নিচে লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ।